একুশে জুলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি বললেন, বিকাশ বাবু আপনি দুর্নীতি করেছেন, আমার কাছে কাগজ আছে, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনকে ঠোঙা বানিয়ে সব খেয়ে নিলেন আর কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না, নির্লজ্জ বেহায়া দুর্নীতিবাজ চোর ডাকাত। না আমরা তো সবে যা দেখলাম শিব ঠাকুরের FIR, তাতে 7 দিন, এতে নন্দী যদি আবার করে আরো 7 দিন, ভিঙ্গি যদি আরো করে আরো 7 দিন, মানে চান্স আছে এখনো। অবশ্যই, নিয়ে তো কোনো সন্দেহ নেই, তার কারণ যে পুলিশ স্টেশন হয়তো 8 তারিখ সন্ধেবেলা আবার কেউ FIR করে দেবেন। হতেই পারে, ইউ নেভার নো, হতেই পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি, এই শিব ঠাকুর তৃণমূল কর্মী, আসলে আমাদেরকে মনে রাখতে হবে শিব ঠাকুর বলছে, আসলে সে একজন তৃণমূল কর্মী, তৃণমূল করে। এর বিরুদ্ধে 307-এর মামলা আছে, পুলিশ আজব দিয়ে কে ছুঁয়েও দেখেনি শিব ঠাকুরকে, কাস্টডিতে নিয়েছে কেউ কোনোদিন করেও নি। মজা কোন জায়গাতে পিউদি, ধরো আমাদের আপনজনেরা, আমি আইনজীবী সত্তা ছড়িয়ে রেখে বলছি, আমাদের আপনজনেরা ধরো অ্যারেস্ট হলো, কেউ আন্ডার সেকশন 307-এ তাকে চার্জ করেছে, সে অ্যারেস্ট হলো, তার বেল ধরো রিজেক্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে পরের দিন আমরা তো তার হায়ার কোর্টে চলে যাবো। বিশেষত অনুব্রত মণ্ডল, যিনি 25 লক্ষ টাকা দিয়ে নিজের আইনজীবী রাখতে পারেন, তিনি নাকি ডিস্ট্রিক্ট কোর্টে দাঁড় করিয়ে তিনি জামিনের জন্য প্রেয়ার করছেন। আসলে গোটাটা নাটক কেন? এত তাড়াহুড়ো হয়েছে, ভুলে গেছে এই তো মৃত্যুঞ্জয় বলল। একদম একদম, আসলে এত তাড়াহুড়ো হয়েছে, ভুলে গেছে। আমি যদি কাইন্ডলি জামিন চাইতেই ভুলে গেছে, জামিন কেন না, এত তাড়াতাড়ি তাড়াহুড়ো হয়েছে, আসলে উকিলই দাঁড়ায়নি। আমি যদি একটুখানি কাইন্ডলি শেষ করি, আমি বলছি মিরাক্কেল বা যে কোনো রকমের হাসির শোয়ের চাইতে আর ডিবেটের একটা তো তফাৎ থাকা উচিত। কেন আপনাদেরকে এই কথা বলছি, ফ্রি লিগাল এড সার্ভিস বলে একটা সার্ভিস হয় পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষের বুকে যে কোনো যার উকিল দাঁড় করানোর এফোর্ট নেই, শেষ সময় যে কোনো সময় উকিল দাঁড়িয়ে থাকেন তাকে দাঁড় করানোর জন্য। একটা রাজ্য পুলিশ তার সাথে সরকারের পিপি, একটা ক্রিমিনাল, বন্ড ক্রিমিনাল, অনুব্রত মণ্ডলের মতো একজন আসামিকে বাঁচানোর জন্য কি নগ্ন খেলায় মেতেছে এরা, কেউ কল্পনা করতে পারছি আমরা? বিউদি আসলে গোটা বিষয়টা কোথায় তোমার নিশ্চয়ই মনে আছে, যেদিনকে FIR হলো, ইডি যদি মনে করতো সেদিনকেই একে তুলে নিয়ে দিল্লিতে যেতে পারতো, সেদিনকে FIR হলো, যেদিনকে FIR করলো পরের দিন একে কাস্টডিতে নিয়ে গেল, ঠিক সেদিন বিকেলবেলায় হাইকোর্টে মুভ করলো, তোমার নিশ্চয়ই মনে আছে, ঠিক ঘটনাচক্রে সেদিনকেই ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে, উইন্টার ভ্যাকেশন, গোটাটা এক্সটেন্ড হয়ে গেল কত অবধি, 8ই জানুয়ারি অবধি। কিন্তু এসবের মাঝখানে দাঁড়িয়ে একটা কথা, যে কথা খুব প্রাসঙ্গিক, কোন আক্কেলে শুভেন্দু অধিকারী আজকে এই সমস্ত কথা বলছেন, কোন আক্কেলে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে দাঁড়িয়ে SSC টেটের বিরুদ্ধে কথা বলছেন, দলে যাদেরকে নিয়েছেন আর যাদের সাথে এতদিন ধরে দলে ছিলেন তারা এরাই, বলবার সময় বলো, কেয়ারি বলবার সময় বলো, আমার একটাই কথা, কে সৎ আর কে সৎ নয় তাহলে সেটা ঠিক করবে একদিকে দাঁড়িয়ে দিদি, আরেকদিকে দাঁড়িয়ে মোদি। রাজীব ব্যানার্জি যখন মমতা ব্যানার্জির কাছে থাকবে তখন রাজীব সৎ, রাজীব যখন বিধানসভায় কাঁদতে কাঁদতে দিদির ছবি ধরে বেরিয়ে যাবে তখন রাজীব দুর্নীতি করেছে, আবার রাজীব যখন ঘুরে তৃণমূলে চলে আসবে তখন আবার রাজীব সৎ হয়ে যাবে। পশ্চিমবাংলার বুকে তৃণমূল আর বিজেপি দুজনে মিলে চোরেদেরকে, কখন কে চোর আর কখন কে সাধু, আমার দলে কে থাকলো আর আমার দলে কে থাকলো না তা নিয়ে ডিসাইড করে। নেপথ্যে কী কী হতে পারে আসুন কয়েকটা সম্ভাবনা দেখা যাক শুরুতেই। দিল্লি হাইকোর্টের নির্দেশে এমনিতেই 9 জানুয়ারি পর্যন্ত রক্ষা কবচ রয়েছে কেষ্ট মণ্ডলের, তাকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না 9 জানুয়ারি 2023 পর্যন্ত। ফের পুলিশি হেফাজত যদি হতো আর যদি জামিন না হতো তাহলে তার মেয়াদও শেষ হয়ে যেত 9 তারিখের আগে, মানে 4 জানুয়ারি, সুতরাং বিরাট কিছু লাভ হতো না, এমনিতেই রক্ষা কবচ রয়েছে। 1-2, কলকাতা হাইকোর্টে কেষ্টর সমস্ত সারা জীবনের যত পুলিশি মামলা রয়েছে সব নথি তলব, এর ফলে রাজ্য পুলিশ কি খানিকটা চাপে পড়ে গেল? অন্তত শুভেন্দু অধিকারী তো তাই বলছেন, শোনাবো তার কথা। কিন্তু সবার আগে তুমি বারবার যে প্রশ্নটা তুলছো এখানে, যে কিসের জন্য তাহলে এই নাটকটা হলো, এই নাটকটার পারপাস তো খুব পরিষ্কার হয়ে গেল, 9 তারিখ অবধি এক্সটেনশনটা পেতোই না যদি না সেদিনের এই FIRটাকে কাজে লাগানো যেত। তুমি তোমার যে কোনো অ্যাসাইনমেন্ট হেটকে দিয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে একদিন সমীক্ষা করে দেখো তো, 307-এ 70 ল পাস করে এসে কোর্ট গ্রাউন্ড চাপিয়েছে সেও বেল করে নিয়ে চলে আসে, 307-এ নাকি অনুব্রত মণ্ডলকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হলো, 1.5 বছর আগের মামলা কাকে নাকি গলার টিপ
চিপে ধরা হয়েছিল তার কোনো মেডিকেল রিপোর্ট নেই কিচ্ছু নেই দিল্লি হাইকোর্ট 9 তারিখ অবধি এক্সটেন্ড করে সেটা কি শায়ন আপনারা আপনারা বলছেন নো মামলা ভিত্তিতে নয় সেই দিন এক সেকেন্ড সেই দিন বিকেল বেলায় মুভ করলো সারা দিন ধরে সময় গেল এই ম্যাটারটা ফলতে এই যে এক্সটেনশনের টাইমটা চলে গেল ওরা এসে নিজেদের হেফাজতে চাইতে পারলো না দ্যাট ইজ দ্য স্টোরি এবং এই স্টোরিতে পিপি থেকে শুরু করে সময় কিল করা এক্স্যাক্টলি কিল করা এবং তার সাথে পুলিশ প্রশাসন পিপি সবাই যুক্ত হয় তো জানে না মান জেনে বুঝে মানুষকে মিসলিড করছে শায়ন যে অনুব্রত এক্সটেনশন আমি একটা কথা বলি এক্সটেনশন চোর নিয়ে আমি আলোচনা করছি বলছি তুমি তার পরিবারের প্রত্যেকের নামে বেসরকারি স্কুল রয়েছে যখন এই প্রশ্ন উঠলো কে কত বড় চোর আমি জাস্ট এক লাইনে সাম আপ করে দিচ্ছি একুশে জুলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি বললেন বিকাশ বাবু আপনি দুর্নীতি করেছেন আমার কাছে কাগজ আছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনকে ঠোঙা বানিয়ে সব খেয়ে নিলেন আর কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না নির্লজ্জ বেহায়া দুর্নীতিবাজ চোর না এটা রাজনীতির লঞ্চন নয় রাজনীতির লঞ্চন নয় একদম নয় এটা রাজনীতির লঞ্চন পরিবার মুসির দুশির দল আমরা দেখে নেব সুজন চক্রবর্তীর বক্তব্য শুনুন দিল্লিতে অনুব্রত গেলে যদি বাই চান্স তৃণমূল সুপ্রিমোর নাম এসে যায় সেই ভয়ে একেবারে বেআইনি কাজ করেছে জ্যেষ্ঠ সাহায্যার্থে শিব ঠাকুর শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশ কোনো আইনের ব্যাপার নেই ফলে ১২ ঘন্টার মধ্যে শোন অ্যারেস্ট প্রোডাকশন পুলিশ কাস্টাডি তারপর সাত দিনের মধ্যে স্পট যেখানে সেখানে যাওয়া তদন্ত করা কোনো কিছু কি করলো তাহলে কেন পুলিশ পিসি চেয়েছিল পুলিশ পিসি চাইলো অথচ পিসিদের নিয়ে কোনো কাজ করলো না তাই পুলিশের বিরুদ্ধে তো শাস্তি দেওয়া উচিত কারা এরা তৃণমূলের মুখপাত্র মানে আমাদের মৃত্যুঞ্জয় দাদের হেড তিনি দাঁড়িয়ে বললেন ওর লজ্জায় মুখ ঢাকা উচিত লজ্জায় মুখ দেখানো উচিত আয়নায় মুখ দেখানো উচিত না আচ্ছা অনুব্রত জেলের মধ্যে আছে অনুব্রত চুল কালো থেকে সাদা হয়ে গেল গটগট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে মাঝে মাঝে বলছে একে ভালো লাগে ওদেরকে ভালো লাগে এদেরকে ভালো লাগে না কোথায় কুণাল ঘোষ তো কিন্তু কিন্তু কুণাল ঘোষ তো একবারের জন্য অনুব্রতর বিরুদ্ধে বলছে না তার একটা অন্যতম কারণ তার একটা অন্যতম কারণ একদম এত এত সিম্পল নয় তো বিষয়টা গরু আর কয়লা থেকে যে পরিমাণ রেভিনিউ আর্ন হয় এক সেকেন্ড ছিল এক সেকেন্ড গরু আর কয়লা থেকে যে পরিমাণ রেভিনিউ আর্ন হয় মানুষ মেরে এবং এই ঘটনা পরিষ্কার করে দিয়েছে যে আমাকে 10 সেকেন্ড সময় 10 ছিল তো 10 সেকেন্ড 10 সেকেন্ড গোটা পশ্চিমবাংলার বুকে এই ঘটনা প্রমাণ করে দিয়েছে বীরভূমের এসপি ডিএম থেকে শুরু করে গোটা প্রশাসন কিভাবে অনুব্রত মণ্ডলের পক্ষে কাজ করতে পারে এত দিন ধরে এই গরু কয়লা সেফ প্যাসেজ হচ্ছে ওই পার্টি অফিস থেকে নিয়ে তার পক্ষে একটা যুক্তি দিয়েছেন একটু আগে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন মুড়ি টিনে করে ৭৫ টাকা নাকি অন্য জায়গায় যেত আর ২৫ টাকা নিজের কাছে রাখতেন অনুব্রত মণ্ডল দেখুন এর সত্যি মিথ্যা আমরা জানি না তদন্তের ভার কোর্টের ওপর তদন্ত চলবে কিন্তু মাঝে অনেকগুলো স্পট রয়েছে যেগুলো কানেক্ট করা যাচ্ছে না যেগুলো নিয়ে প্রশ্ন আসছে বারবার টিভি ৯ সে প্রশ্ন করবেই সে প্রশ্ন তুলবেই অনুব্রত মণ্ডলের যতই না পছন্দ হোক আপাতত বিতর্ক এখানেই শেষ করছি